হাসপাতালে ভর্তি শুভমান গিল বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মহারণে কি খেলতে পারবেন? ভারতের তারকা ব্যাটার শুভমান গিল এই মুহূর্তে অসুস্থ। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর এখনও অবধি পুরোপুরি ম্যাচ ফিটনেস পাননি। এর ফলে প্রশ্ন উঠছে, আসন্ন বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচ তো বটেই, পাকিস্তান ম্যাচেও কি খেলতে পারবেন শুভমান গিল? তার আগে একটা খারাপ খবর এলো ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। সোমবার সন্ধেবেলায় শুভমান গিলের প্লেটলেট কাউন্ট অনেকটাই কমে যায়, যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাবেরী হাসপাতালে বিসিসিআইর ফিজিশিয়ান ডক্টর রিজওয়ান খানের অধীনে গিল ভর্তি রয়েছেন। যদিও বিষয়টি অতটা গুরুতর নয়, যেহেতু বিসিসিআই জানিয়েছে যে এটি এখন পর্যন্ত সেফ পর্যবেক্ষণের জন্যই গিলকে রাখা হয়েছে। তবে আগামী 14 অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে শুভমান গিল প্রথম ম্যাচটি মিস করেছেন এবং সম্ভাবনা রয়েছে দিল্লিতে বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও তিনি হয়তো খেলতে পারবেন না। সোমবার প্রথমবারের জন্য বিসিসিআই শুভমান গিলের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা জানায় যে 24 বছর বয়সী এই তারকা ওপেনার দিল্লিতে দলের সাথে উড়ে যাননি, যেখানে ভারত আগামী বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। কিন্তু প্রশ্ন হল, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে যদিও বা সুস্থ হয়ে যান, তাহলে কেন শুভমান গিলের না খেলা নিয়ে প্রশ্ন উঠছে? বিষয়টা হলো, কোনো ব্যক্তির যদি ডেঙ্গু হয় তাহলে সেখান থেকে সেরে ওঠা খুবই কঠিন, যেহেতু ডেঙ্গু একটি মানুষের পুরো শরীরকে ছেড়ে দেয়, প্লেটলেট কাউন্ট অনেকটাই নেমে যায়। ফলে সেই ডেঙ্গু থেকে সেরে ওঠার পরেও পুরোপুরি ফিট হতে অনেকটাই সময় লাগে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে যদিও বা তিনি ডেঙ্গু থেকে পুরোপুরি মুক্ত হন, তবুও ম্যাচ ফিট হতে যে শারীরিক শক্তি লাগে তা সেই সময় অবধি অর্জন করতে পারবেন কিনা শুভমান গিল, সেই নিয়ে প্রশ্ন উঠছে। চলতি বছরে শুভমান গিল দুর্দান্ত ফর্মে রয়েছে। গত এক বছরে 1230 রান করেছেন শুভমান, বিশেষ করে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমান গিলের রেকর্ড দেখার মতো। এই স্টেডিয়ামে 9 ম্যাচে 572 রান করেছেন তিনি, যেখানে সর্বোচ্চ 128 রানের ইনিংস সহ 3টি অর্ধশতরান ও 2টো শতরান করেছেন শুভমান গিল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।